এখানে বেশ কিছু মুরব্বী মানুষ আছেন, আপনাদের পরিষ্কার মনে আছে 1975 সালের আগে শিক্ষাঙ্গনগুলোতে কি সন্ত্রাস বিরাজ করত। ঠিক একইভাবে আজ বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস বিরাজ করছে। কিছুদিন আগে এর মধ্যে বহু হয়েছে, কিছুদিন আগে আব্রার ঘটনা আপনাদের মনে আছে। আব্রার একজন মেধাবী স্টুডেন্ট ছিল বুয়েটের। একটি ঘটনা, কি ঘটনা? ফেনী নদীর পানি একটি দেশ বাংলাদেশের অনুমতি না নিয়ে জোর করে নিয়েছে, বাংলাদেশের জনগণকে বঞ্চিত করে। আব্রার সেখানে সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ধরেছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন এই কথাটি বলেছিল। আমরা কি দেখলাম? আজকের এই মাফিয়া যারা, আজকের এই নিশিরাতের সরকার যারা, আজকে এই ভোট ডাকাত, প্রিয় ভাইরা, এখানে আপনারা স্লোগান দিয়েছেন ভোট চোর। দুই চারটা আসনের ভোট যদি চুরি করতো বুঝতাম ভোট চোর। আরে ভাই, এরা তো 20 কোটি মানুষের ভোট চুরি দিয়েছে, এত বড় চোরকে তো কি বলে? এক মিনিট, চোর বলবেন? 11 কোটি ভোটার ভোট চুরি করেছে, তাকে কি চোর বলবেন নাকি কি বলবেন? ডাকাত। 11 কোটি ভোট যে চুরি করে তাকে চোর কয় না, তারে ডাকাত কয়, ডাকাত। প্রিয় ভাই বোনেরা, যে কথা বলছিলাম, প্রিয় ভাই বোনেরা, আব্রারকে আমরা দেখলাম কিভাবে নৃশংসভাবে সে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলেছিল দেশপ্রেম থেকে, কি নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী দলটি, এদের টর্চার সেলে পরিণত হয়েছে। আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, কোনোভাবে তারা নিউজটি প্রকাশ করলো কয়েকটি পত্রিকা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো আজকে এদের টর্চার সেলে পরিণত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এখানে মিটিং করছি লন্ডন। লন্ডন হচ্ছে ইউকের রাজধানী। বলে যে লন্ডন অনেক ঐতিহ্যবাহী, 1200 বছরের পুরনো শহর। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় বাংলাদেশ রাজধানী ঢাকা, ঢাকাকে আমরা জানতাম মসজিদের নগরী হিসাবে, মসজিদ, সিটি অফ মস্ক, মসজিদের শহর। কিন্তু এই মাফিয়া সরকারের আমলে, এই নিশিরাতের ভোট ডাকাত সরকারের আমলে আমরা কয়েক বছর আগে দেখলাম আমাদের সেই পবিত্র মসজিদের শহরকে এরা ক্যাসিনোর শহরে পরিবর্তন করল। আজকে এবং যখন তাদের নিজেদের বিরুদ্ধে অন্তর্দ্বন্দ্ব শুরু হলো, টাকা পয়সা, ক্যাসিনোর অবৈধ অর্থ ভাগাভাগি শুরু হলো, ভাগাভাগিতে কেউ কেউ যখন ভাগ পেল না, একজন আরেকজনকে তখন ধরে দিয়ে দিল। এবং আমরা কি দেখলাম? আরে ভাই, এদের ড্রয়ারগুলো থেকে কোটি কোটি টাকা বের হয়, মনে হচ্ছে ড্রয়ারগুলো ছোট ছোট ব্যাংকের ব্রাঞ্চ, এক একটি ব্যাংকের ব্রাঞ্চ মনে হচ্ছে। এইভাবে তারা ক্যাসিনোর নাম করে আমাদের রাজধানী ঢাকার পবিত্রতা তো নষ্ট করেইছে, এইভাবে তারা মানুষের অর্থগুলো পর্যন্ত লুটে পুটে নিয়েছে নিজেরা। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি দুর্নীতির কথা বলতে হয়, আজকে কোন সেক্টরটি বাদ দিয়ে কোন সেক্টরে কথা বলবেন দুর্নীতি? এরা বড় বড় করে কথা বলে, অন্যদের নামে দুর্নীতির কথা বলে, কোন সেক্টর বাদ দিয়ে কোন সেক্টরে দুর্নীতির কথা বলবেন? আজকে ব্যাংকগুলোর অবস্থা আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে। আসেন, আমরা আজকে যদি কুইক রেন্টাল দিয়েও ধরি, কয়েকদিন আগে একটি পত্রিকা, বাংলাদেশের একটি পত্রিকা নিউজ করেছে যে কুইক রেন্টালগুলো আওয়ামী লীগের বিলোনিয়ার তৈরির কারখানা হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রবাসে আছেন, মধ্যপ্রাচ্যে আমাদের কোটি কোটি ভাইয়েরা আছে প্রবাসে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে, আফ্রিকাতে আছে, দিন রাত পরিশ্রমের মাধ্যমে 1 কোটি প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, দেশের অর্থনীতিতে কে শক্তিশালী করার জন্য তারা পাঠান, একই সাথে সেই অর্থ তাদের
परिवार के सहयोगिता करे सहाय्य करे। प्रिय भाई बोनेरा चिंता करुन एक क्विक रेंटल नामे मानुष के विद्युत देवार नामे निशिरातेर भोट डाका सरकार कि भावे मानुषेर पकेटेर थेके अर्थ बेर करे निये गेछे। एरा ए क्विक रेंटले कि करेछे धरेन क्विक डाकाती तो करेछे कत क्विक एबार सेटा देखेन। धरेन 100 मेगावाट क्विक रेंटलेर एकजनके एकटा परमिशन दिएछे सेई विद्युत केंद्रटी हयतो 100 मेगावाट विद्युत उत्पादन करे कि चुक्ति करेछे जे क्विक रेंटलेर बांग्लादेशी कम्पानी क्विक रेंटलगुलो तो बांग्लादेशी कम्पानी बांग्लादेशी आपनार जखन एइखाने आपनी कारोर साथे ब्यबसा करें आपनी जखन लंडने आछेन यूके ते आछेन ब्यबसा करें आपनार साथे जदि चुक्ति हय आपनी कि ताके टाका दिबेन ना पाउंडे दिबेन? भाई पाउंडे दिबेन जेहेतु आपनी एइ देशे आछेन। बांग्लादेशे क्विक रेंटलगुलो टाकाते किन्तु सरकार तादेरके पेमेंट देय ना। বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই, আপনারা যারা 1 কোটি প্রবাসী বিদেশে আছেন আপনারা যেই বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিশিরাতের সরকার এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে। কি সেটি? কুইক রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব। শুধু তাই নয়, কারোর সাথে চুক্তি হয়েছে হয়তো ক্ষমতা হচ্ছে 100 মেগাওয়াট, তার কাছ থেকে যদি সরকার 10 মেগাওয়াট নেয় 10 মেগাওয়াটের পয়সা দিবে না, তাকে বাকি 90 মেগাওয়াট যেটি নিল না সেটিরও তারা পয়সা দিবে। তাহলে দেখেন কিভাবে দেশের মানুষের অর্থ এবং প্রবাসী আপনারা যারা আছেন আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কিভাবে এরা কুইক রেন্টালের নামে লুট করেছে এবং শুধু লুটই করে নাই লুট করে পাচার করেছে। পত্রপত্রিকায় পড়ে এসেছে আজকে প্রত্যেকটি কুইক রেন্টাল তাদের নিজেদের লোকজনের নামে দেওয়া এবং বিদেশে বিভিন্ন দেশে বিলোনিয়াল লিস্টে নাম উঠেছে এই আওয়ামী লীগ নামক দলের যে লোকজন তাদের নাম উঠেছে যার বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে তারা বিলোনিয়ার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুর্নীতির কথা যদি বলতে হয় এ তো গেল একটি মাত্র ঘটনা। কোভিডের সময় আপনারা দেখেছেন কোভিডের সময় মানুষকে ইঞ্জেকশন দেয়নি কিন্তু ইঞ্জেকশন কেনার নাম করে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে। রূপগঞ্জ আণবিক প্রকল্প বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করছে, যেই বিদ্যুৎ কেন্দ্র 3 ডবল দাম বেশি দিয়ে রাশিয়ার সাথে তারা চুক্তি করেছে। প্রিয় ভাই বোনেরা একটু আপনাদের স্মৃতিতে চলে যান, এই যে রাশিয়ার সাথে যখন চুক্তি করেছিল তারা তখন কিন্তু রাশিয়ায় গিয়েছিল এই নিশিরাতের যে শেখ অবৈধ শেখ হাসিনা সে এবং তার পুরো পরিবারের সদস্য রাশিয়ায় গিয়েছিল, ছবি এসেছিল পত্রপত্রিকায় দেখেছিলেন? এবার বুঝতে পারছেন তো এই 3 ডবল দাম যেটা 20 না 30 হাজার কোটি টাকা দিয়ে সেটা 1 লক্ষ কোটি টাকা দিয়ে করছে, এই বাড়তি টাকা কাদের পকেটে যাচ্ছে বোঝা গেছে? কোন পরিবারের পকেটে যাচ্ছে? এই হলো তাদের খেলা। মধ্যপ্রাচ্যে আমাদের বহু ভাইরা আছেন দিন রাত পরিশ্রম করেন, হাড় ভাঙা পরিশ্রম করে মানুষগুলো দেশের স্বার্থে তার পরিবারকে রক্ষা করার জন্য। কিছুদিন আগে মানুষের মুখে মুখে কথা, মানুষের মুখে মুখে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ভাইয়েরা আছেন প্রত্যেকের মুখে মুখে কথা, যে এই নিশিরাতের শেখ হাসিনা তার বলে কোন আত্মীয়কে কোন দেশে আটকে রাখা হয়েছে, শুনেছেন না ঘটনা? বাংলাদেশ থেকে পাচার করে যেই অর্থ নিয়ে গেছে সেইটার জন্য। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি বলতে থাকি সারা রাত কাবর হয়ে যাবে কিন্তু বলে শেষ করা যাবে না যে এরা এই মাফিয়া সরকার কিভাবে দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে কুড়ে কুড়ে খেয়েছে। আজকে এদের যে এই অবৈধ সংসদ, এই অবৈধ সংসদে যে এই এদের যে যতজন এদের এই আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী দলটির যতজন এদের তথাকথিত
সংসদ সদস্য এদের প্রত্যেকের হলফনামা দেখবেন আপনারা 2008 সালের হলফনামা দেখবেন 2014 সালের হলফনামা দেখবেন এবং 2018 সালে যে তথাকথিত একটা বানোয়াট ভোট ডাকাতি নির্বাচন করেছে সেই নির্বাচনের সময় হলফনামা দেখবেন 500% 1000% 1500% 2000% করে এক একজনের সম্পদ বেড়েছে এক একজনের সম্পত্তি বেড়েছে এই অর্থ কি তাদের নাকি জনগণের এই অর্থ জনগণের আজকে আজকে প্রিয় ভাই বোনেরা এই কিছুক্ষণ আগে একটা কিছুক্ষণ আগে